নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। ইউটিউবে এখন যা চলছে অনেক কিছু ক্লিয়ার, অবশ্যই অনেক কিছু ক্লিয়ার তো হয়েছে। তারপরেও যদি কিছু মানুষ আছে, যদি না আছে কিছু মানুষ আছে যারা ক্লিয়ার হওয়ার পরেও সেই সব মানুষদেরকেই সাপোর্ট করে যাচ্ছে, অদ্ভুত মেন্টালিটি। সত্যমেব জয়তে কথায় আছে তো, সত্য কখনো লুকিয়ে ছুপিয়ে থাকে না, তুমি তাকে যাকে যতই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করো সেটা কিন্তু ঠিক বেরিয়ে আসে। আর সেটাই হয়েছে, বেরিয়ে এসেছে। মীনাক্ষী, তুমি অনেক দেরি করে বুঝলে, আমরা তো শুরু থেকেই বুঝতে পেরেছিলাম যে ওই মানুষটা কিরকম, তাই শুরু থেকেই এইটার বিরোধে ছিলাম। আর একটা কথা ক্লিয়ার করি, যে শুধু যে তার জামা কাপড়ের জন্য আমরা বিরোধিতা করেছিলাম সেটা কিন্তু নয়। জামা কাপড় ছোট হলেই যে তার মন মানসিকতা ছোট হবে, তার ক্যারেক্টার খারাপ হবে সেটা কিন্তু নয়, একদমই নয়। ছোট জামা কাপড় পরাটা খারাপ জিনিস নয়, তাহলে বিক্রি হতো না। ছোট জামা কাপড় পরার পরও যে মানুষটা লালসাপূর্ণভাবে ভিডিও করে, পুরুষ মানুষকে আকৃষ্ট করার জন্য ভিডিও করে, সে এতদিন সেটাই করে এসেছে। শুধু যে ইউটিউবে তা নয়, ফেসবুকে ইনস্টাতে তার এরকম অনেক নোংরা নোংরা রিলস আছে যেগুলোতে বোঝা যায় যে তার মন মানসিকতাটা কি। এটা হচ্ছে 1 নম্বর, আমরা তাকে ঠিক বুঝেছি। তুমি অনেক দেরি করে বুঝলে মীনাক্ষী, তবুও ঠিক আছে। দেরায় দুরস্তায় সুভা কাবুলা শাম কো ঘর লটায় তো আচ্ছা হ্যাঁ, চলে এসছো, বুঝতে পেরেছো যে মানুষটা কিরকম। অরণ্য বুঝতে পেরেছে মানুষটা কিরকম, যে 800 টাকার জন্য তার ভিডিও প্রাইভেট আর পাবলিক হচ্ছিল। রাজশ্রী বুঝতে পেরেছো, বাকি আর কজন বুঝতে পারবে আমি জানি না। তবে একজন ম্যাডামের খুব প্রবলেম, একজন ম্যাডামের খুব প্রবলেম যে ম্যাডাম সবার ক্লিভেজ দেখিয়ে বেড়ান। ম্যাডামের একটা অভ্যাস আছে, সবার আগে ওই ম্যাডামের একটা অভ্যাস আছে, ম্যাডামের পার্লার আছে, ওই ম্যাডামের একটা অভ্যাস আছে সবার ক্লিভেজ ধরে ধরে দেখানো, সবার ক্লিভেজ বার করে আনে। মানে যদি এইটুকু সেটা এখান থেকে এইটুকু দেখাচ্ছে, অবশ্যই আমি আমি যদি সেটাকে জুম করে ফটো তুলি, জুম করে আমি স্ক্রিনশট নিই, অবশ্যই সেটা বড় দেখাবে। এই ম্যাডাম আমার সাথেও এটা করেছেন। ম্যাডামের পক্ষপাতিত্ব এতটাই, মানে বুদ্ধিহীন কথাবার্তা বলেন, মানে এতটাই পক্ষপাতিত্ব করেন আর এতটাই বুদ্ধিহীন কথা বলেন যে অবাক হয়ে যায় ম্যাডামের মানে কথাবার্তা শুনে। এক তো ম্যাডামের একটা অভ্যাস আছে নাক গলানো, এটা ম্যাডামের চিরদিনের অভ্যাস, প্রত্যেকটা বিষয়ে নাক গলাবেন, সেটা উনি করে থাকেন। আর একটা দেখলাম যে একদিন আমারও ইয়ে করা হয়েছিল, কি বলে, বাবা ঘুমোচ্ছে, সরি কেউ এসে গেছিল, তো কোথায় ছিলাম যেমন ভুলে যাই আমি। হ্যাঁ, এই পার্লার ম্যাডামের একটা অভ্যাস আছে সব বিষয়ে নাক গলাবার। তো ওনার না, মানে প্রত্যেকটা বিষয়ে একটুখানি ফোড়ন দিতে হবে, যেমন আমরা প্রত্যেকটা সবজিতে 5 ফোড়ন দিই, ফোড়ন দিই, তেমনি ওনার না কিছু কিছু বিষয় ফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে কালকে উনি আবার দেখিয়েছেন রুনার ক্লিভেজ, মুঙ্কায়দির ক্লিভেজ। তো ম্যাডাম 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 বিউটি লাইফ ম্যাডাম, আপনাকে বলি, আপনি যাদের ক্লিভেজ দেখিয়েছেন ওটা কি আদেও ক্লিভেজ বলে? ওটা যদি ক্লিভেজ হয় তাহলে আপনার বান্ধবী, অনুবান্ধবী যে ভিডিওগুলো করেন, যে শর্টসগুলো করেন, যে রিলসগুলো করেন, সেগুলো কি ম্যাডাম, কি বলবেন ম্যাডাম? লালসাপূর্ণ যে ভিডিওগুলো উনি করে থাকেন, আপনার অনুবান্ধবী, সেটা তিনি কি করেন ম্যাডাম? ম্যাডাম এখনো আপনি চোখ মানে খুলে ঘুমোচ্ছেন, এখনো চোখ খুলে ঘুমোচ্ছেন, কতদিন ঘুমোবেন এরম ভাবে চোখ খুলে ম্যাডাম? হ্যাঁ, অফিসারগিরি 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 বারবার বলে গেলেন, আপনি তো জানতেন নিশ্চয়ই, আপনার অনু ম্যাডাম তো নিশ্চয়ই আপনার আপনাকে বলতো না কি যে অফিসারগিরি যে মীনাক্ষী, এর কাছ থেকেই আপনার অনু ম্যাডাম অনেক হেল্প চেয়েছেন আমাদের বিরুদ্ধে, আমরা গালাগালি দিই বলে। এমনকি আমাদের গালাগালি দেওয়ার সেই ভিডিওগুলো লিঙ্কগুলো উনি কমপ্লেনও করেছিলেন মীনাক্ষী। তো ম্যাডাম, মীনাক্ষী তো ওনাকে হেল্প করেছেন ওনারই কথায়, আপনার টিচার ম্যাডাম তো হেল্পটা চেয়েছিলেন তাই জন্য হেল্প করেছেন। এবার কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে যায় তাহলে আর কি করার আছে? কেঁচো খুঁজতে গিয়ে যদি কেউটে বেরিয়ে যায়, তো কেঁচোটা যদি না পাই আমি কেউটে পাই, তো কেউটেটাকে তো আমি আগে সামলাবো না কি, না কেঁচোরই চিন্তা করবো যে এখন আমি কেঁচোটা পেলাম না, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেছে। তো বলছিলাম বিউটি লাইফ ম্যাডাম,
আপনি এত ক্লিভেজ 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 ক্লিভেজের গেম খেলছেন, সবার ক্লিভেজ তুলে তুলে দেখান, সবার ক্লিভেজ আপনি দেখান, আপনার কোন অধিকার আছে আপনি সবার ক্লিভেজ এরকম করে তুলে তুলে দেখান? কোন অধিকারে আপনি দেখান? এটা আপনাকে অধিকারটা কে দিয়েছে? এই কথাটাই আমি আপনাকে বলেছিলাম, আপনাকে সেই অধিকারটা কে দিয়েছে যে আপনি সবার ক্লিভেজ উঠিয়ে দেখাবেন? কে অধিকার দিয়েছে আপনাকে? হ্যাঁ, আপনার অনু ম্যাডাম পুরো অর্ধনগ্ন হয়ে ভিডিও করেন, হাঁটু দেখিয়ে ভিডিও করেন, দাদুর প্যান্ট পরে, কাকার স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করেন, সেইটা আপনি দেখতে পান না, সেইটা আপনি দেখতে পান না, কিন্তু এইটুকু ক্লিভেজ, এইটুকু ছিটে ফোটা ক্লিভেজ আপনার ঠিক নজরে পড়ে যায়। ওরকম ক্লিভেজ আমরাও দেখাতে পারি আপনাদের দলের। হ্যাঁ ম্যাডাম, আপনাদের দলের অধিকাংশই ওইরকম ক্লিভেজ দেখা যায়, ঠিক আছে? আর শুরু থেকেই বলে এসেছি, ছোট জামা কাপড় পরাটা খারাপ নয় বিউটি লাইফ ম্যাডাম, বুঝলেন? ছোট জামা কাপড় পরাটা খারাপ নয়, উদ্দেশ্য করে যদি সেই ক্লিভেজটা দেখাতো, আপনি যাদের ক্লিভেজ দেখিয়েছেন, রুনা মুঙ্কাইদি, তাহলে একটা কথা ছিল, লালসাপূর্ণভাবে ওই ক্লিভেজটা দেখিয়ে যদি ভিডিওটা করতো, তাহলে একটা কথা ছিল, তাহলে আপনার কথাটা মানতাম, যুক্তিসম্মত হতাম। কিন্তু আপনি তো সেটা দেখাতে পারেননি, আপনি কোনো জায়গায় কি দেখাতে পারবেন যে রুনা লালসাপূর্ণভাবে ভিডিও করেছে ওই ক্লিভেজটা দেখিয়ে, কিংবা মুঙ্কাইদি সেরকম করেছে? আপনাকে কে অধিকার দিল ম্যাডাম? আপনি সবার ক্লিভেজ তুলে তুলে দেখাচ্ছেন, কে অধিকার দিল আপনাকে? আপনি কি চোখে পট্টি পরে রেখেছেন? হ্যাঁ, আপনি কি চোখে পট্টি পরে রেখেছেন, কিছু দেখতে পাচ্ছেন না, সত্যিটা দেখতে পাচ্ছেন না? আর আপনি কি বলছেন যে পার্সোনাল লাইফে ঢোকা উচিত নয়? কেন ম্যাডাম, কেন? উনি আমাদের পার্সোনাল লাইফে ঢোকেনি, ঢোকেনি আমাদের পার্সোনাল লাইফে তো আপনার টিচার ম্যাডাম ঢুকেছেন, তাই তো? তাহলে আমরা কেন ঢুকবো না বলুন তো? আমার একটা 13 বছরের ছেলেকে সে ছাড়েনি, সেই 13 বছরের ছেলেকে নিয়ে সে 4 বার বলেছে, 10 বার বলেছে, লাইভেও বলেছে, কি বলেছে শুনে নেবেন? আমার মেয়ে কি ক্যামেরার সামনে এসেছে? আমার মেয়েকে ছাড়েনি, ওর মেয়ে, ওর মেয়ে যে ভিডিওটা নামিয়েছে স্মোক করতে করতে, টানতে টানতে, সুটটা টানতে টানতে যে গালাগালিগুলো দিয়েছে, সেটা দেখে কি আপনার মনে হলো যে ওর মেয়ে এই প্রথমবার গালাগালি দিল? হ্যাঁ ম্যাডাম, বিউটি লাইফ ম্যাডাম, সেটা দেখে আপনার মনে হলো যে তার মেয়ে এই প্রথমবার গালাগালি দিয়েছে? সে দিতে জানে, সে দেয়, সে অভ্যস্ত এগুলো দিতে দিতে, তাই জন্যই তো দিয়েছে। হ্যাঁ, যখনই যখনই ওই মা মেয়ের মতবিরোধ হয়ে যাবে তার ভালোবাসার মানুষগুলোর সাথে, তখনই তাদের নিয়ে ভিডিও নামিয়ে নেবে, তাদেরকে প্রত্যেক দিন গালাগালি দিয়ে যাবে, তাই না ম্যাডাম? তাই তো, আমাদের এই দল থেকে তথাকথিত, শোনা সত্যি দল আছে, এই দল থেকে একজন গেছেন, কবার তাকে নিয়ে কটা ভিডিও বানিয়েছি, কটা ভিডিও বানিয়েছি আমরা তাদেরকে, তাকে নিয়ে একটা একটা ভিডিও আমি বানিয়েছি, আর বাকি অনেকেই একটা করে ভিডিও বানিয়েছে। তাকে কি আমরা রোজ বসে বসে গালাগাল দিই? তাকে আমরা রোজ বসে বসে বাজে কথা বলি? বলি না। কিন্তু আপনার টিচার ম্যাডামের দল থেকে যারাই বেরিয়ে যাচ্ছে, ওনাকে যারাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, উনি পরক্ষণেই তাদের একটা করে নাম দিচ্ছেন, তাদের পিণ্ডি চটকাতে বসছেন লাইভে, যেমন হলো ঝুড়ি, বাঁদর, মাঙ্কি, গুপ্রিয়া, বর্ষাকাল, আর 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 গাঙ্গুবাই, তাই তো? এখন আবার নতুন দুটো নাম জুড়বে, সেটা হচ্ছে অরণ্য আর মীনাক্ষী। শরীরটা খারাপ, কিন্তু তাও না, ইউআইটিতে যা হচ্ছে 2-3 দিন ধরে না বলে পারলাম না, ভেতর থেকে না কুরকুর কুরকুর করছিল, কখন বলবো, তাই বাধ্য হয়ে চলে এলাম বলতে, ক্রিয়েটার তো আমার নামও তো উঠছে, বলতে তো হবেই। এই আনিশা আলীকে এখন তো নিশ্চয়ই জেনে গেছেন, আনিশা আলীটাকে অরণ্য, এই আনিশা আলীকে লাইভের মধ্যে উস্কেছে সে, যে আমার নিয়ে বাজে ভিডিও করতে, সেই প্রুফটাও কিন্তু এখন ওই লাইভে আছে, লাইভটা এখনো পাবলিক আছে আপনার অনু ম্যাডামের। উনি উস্কেছেন আনিশা আলীকে, উনি রীতিমতন উস্কেছেন যে আমাকে নিয়ে বাজে ভিডিও করতে। হ্যাঁ, সেটা আনিশা আলীর ব্যাপার, সে করেনি, মানে অরণ্যর ব্যাপার, পরে আমরা জানতে পারি যে অরণ্যই আনিশা আলী, সে করেনি, তিনি প্রত্যেকটা সময় না মানুষকে উস্কাতেন,
উস্কাতেন, মীনাকে বারবার মীনাক্ষীকে বলা হতো মীনা কিছু কর, মীনা কিছু কর, মীনা কিছু কর। মীনা যখন করতে গেল, কেঁচো খুঁড়তে যখন কেউটেটা বেরোলো, তখন আপনারা সব মিলে খক্কমক্ক করে চলে এলেন মীনার পেছনে, তাই না? এখন মীনা প্রচণ্ড খারাপ, একদম হতেই হবে। মীনা বলেনি, টিচার ম্যাডামের পক্ষে বলেনি, তো মীনাকে তো খারাপ হতেই হবে, তাই না? মানে আপনার, আপনি তো নাকি দুটো দুটো পার্লার চালান, আপনার দুটো পার্লারের ওনার আপনি, আপনি অনেক শিক্ষিত, অনেক না হলেও গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তো আপনার এইটুকু বুদ্ধি হচ্ছে না এখনো? আপনার দিমাগ খুলছে না এখনো? আপনার দিমাগ খুলছে না? পার্সোনাল পার্সোনাল বলে উনি কিছু রেখেছেন? সত্য কখনো কি ঢাকা যায় ম্যাডাম? অনেক চেষ্টা করা হয়েছে, সত্যকে ঢাকা যায় না ম্যাডাম। দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন তো নিজের চোখে, একটা প্রাইভেট টিউটর এতগুলো লোন কি করে নেয়? সবই আস্তে আস্তে আসবে, সব কিছুই আস্তে আস্তে আসবে। অনেক কিছু ঢেকে চেপে রাখা হয়েছিল, যেগুলো আস্তে 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 সব সামনে আসবে। আমরা বলেছি, হ্যাঁ আমি 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 রিপ্লাই ভিডিও করেছি, আমার মেয়েকে নিয়ে জঘন্য কথা বলা হয়েছে তবে গিয়ে রিপ্লাই ভিডিও করেছি। উনি কাকে বাদ দিয়েছেন? তনুশ্রী ম্যাডাম, তনুশ্রী ভট্টাচার্য ম্যাম, তনুশ্রী দি কি ক্ষতি করেছে ওনার? ওনাকে নিয়ে একটা সিঙ্গেল ভিডিও করেছে কোনোদিন? কোনোদিন একটা সিঙ্গেল ভিডিও? ওনাকে একটা বাজে কথা বলেছেন, গালাগালি দিয়েছেন? আপনারা বলে যান যে তনুশ্রী দি আমাদেরকে পরিচালনা করেন, কে বলেছে? আপনাদের কাছে প্রুভ আছে এই কথাটার? কোনো কথাটার কোনো প্রুভ আছে আপনাদের কাছে যে তনুশ্রী ম্যাডাম আমাদেরকে পরিচালনা করেন? প্রত্যেকটা সময় তনুশ্রী ম্যাডামকে হেনস্থা করা হয়েছে, হিউমিলিয়েট করা হয়েছে, তাকে হ্যারেস করা হয়েছে, তাকে মানসিকভাবে হ্যারেস করা হয়েছে তনুশ্রীদিকে। তনুশ্রীদি একবারও মুখ খোলেনি, তনুশ্রীদি সেই গার্ডসটা আছে, তাই জন্য সে মুখ খোলেনি, আমরা খুলেছি। আমাদেরকে যখনই বলা হতো আমরা রিপ্লাই ভিডিও দিয়েছি, দিতে বাধ্য হয়েছি। ওই যে আপনি বললেন না এরকম করে চিমটি কাটলে উ করব, সেই উটা আমরাও করেছি। আমাদের উটা তার উড় পরেই কিন্তু এসছে প্রত্যেকবার, প্রত্যেকবার, বিশেষ করে তো আমি, প্রত্যেকবার আমি কিন্তু প্রথমেই না ওনার পোদে আঙুল দিতে যাইনি, ঠিক আছে? উনি আমার পেছনে আঙুলটা আগে করেছেন, আঙুল খেয়েছেন, আঙুল খেয়েছেন কার্ডস, কথায় কথায় আপনার অনু ম্যাডাম কার্ডস করেন, ওই কার্ডসগুলো ওনার দিকেই যাবে। ওপরওয়ালা তো আছে, আপনি তো বিশ্বাস করেন, আপনার ঠাকুর ঘর দেখেছিলাম, ওপরওয়ালা আছে, তো ওপরওয়ালা ওই কার্ডসগুলো ওনাকেই দেবে, ওনাকেই দেবে, আমাদের লাগবে না, কারণ শকুনের অভিশাপে তো গরু মরে না, তাই লাগবে না। কোনো কোনো সময় আবার লেগেও যেতে পারে, তো যদি আমার লাগে তাহলে বুঝে নেবেন ওই খনার জন্য লেগেছে, যেমন সুদেষ্ণাদির লেগেছে। ওকে, আমার কথা হচ্ছে যে বিউটি লাইফ ম্যাডাম আপনি এত নাক কেন গলান প্রত্যেকটা বিষয়ে? আপনি প্রত্যেকটা বিষয়ে নাক না গলালে আপনার তো পেটের ভাতটাই হজম হয় না। আপনি তো ভাত খান নাকি? না, আপনিও ডালিয়া খান? আপনার প্রত্যেকটা কথায় নাক কেন গলাতে হবে? কি জন্য? আপনাকে নিয়ে কিছু বলা হয়েছে কি? কে অফিসারগিরি ফলাচ্ছে, কে কি ফলাচ্ছে, কে কি বলছে, কে কি করছে, কার ক্লিভেজ দেখা যাচ্ছে, কার দেখা যাচ্ছে না? ভাই তুমি করো না তোমার ভিডিও, আমরা যারা কন্টেন্ট, যে আমাদের কন্টেন্ট আমরা বুঝে নেব, তুমি কেন লাপাক্কে ঝাপাক্কে পড়ছো মাঝে? তোমার কি খেদে কোনো কাজকর্ম নেই, কন্টেন্ট নেই? তুমি জেনে 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 মীনাকে বলছো, মীনা তার জন্য তোমাকে উত্তর দিচ্ছে। এখনো বলছি চোখটা খোলো, এইটুকুটুকু তো চোখ, চোখটাকে একটু খোলো, খুলে একটু দেখো ভালো করে, খুলে একটু দেখো ভালো করে, দিমাগটাকে খোলো, কানটাকে খোলো, চোখটাকে খোলো, দেখো ভালো করে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা খারাপ কোনটা ভালো, দেখো, বুঝেছ? দেখো ভালো করে, যেই তার অপোজিটে হয়ে যায় কেউ, সেই সে খারাপ হয়ে যায়, তাই না? এতদিন এই অরণ্য খুব ভালো ছিল, এতদিন এই মীনাক্ষী খুব ভালো ছিল, আজ মীনাক্ষীও খারাপ, অরণ্যও খারাপ, এটাই তো নিয়ম, এটাই তো বাস্তব। কিন্তু যাই করো ভাই, সত্যিটাকে তো ঢাকা যায় না, সত্যিটা কোনোদিন ঢাকা যাবে না। আর প্লিজ প্লিজ লোকের ক্লিভেজ দেখানো বন্ধ করো, ওইটা ক্লিভেজ ছিল না, ওইটা ক্লিভেজ ছিল না, জোর করে কেউ দেখায়নি, জোর করে আপনার অনু ম্যাডাম দেখান, জোর করে ঠ্যাং উঠিয়ে আপনার অনু ম্যাডাম দেখান, বুঝেছেন তো? আমরা কেউ জোর করে ক্লিভেজ দেখাই না, মেয়ে মানুষ তো, একটু আধটু ওরকম হয়ে যায়, বাসন মাজতে গেলে, কাজ করতে গেলে, কিংবা কখনো ভিডিও করতে গেলে, লাইভ করতে গেলে হয়ে যায়, জোর করে টেনে যে দেখায়
সেটাকে বলে ক্লিভেজ দেখানো, ইন্টেনশিয়ালি করা। আমাদের কিংবা রুনা কিংবা মুঙ্কাইদির কোনো ইন্টেনশন ছিল না সেই ক্লিভেজটা দেখাবার, কিন্তু আপনার অনু ম্যাডাম প্রত্যেকটা কথায় ইন্টেনশনালি দেখান ওই ক্লিভেজটা, বুঝলেন ম্যাডাম? কথায় 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 প্রত্যেকটা বিষয়ে ঢোকা, নাক ঢোকানো, নাক গলানো, আপনার কি স্বভাব নাকি ম্যাডাম? স্বভাব ভালো করে দেখুন, চারিপাশটা দেখুন, চারিপাশটাকে ভালো করে দেখুন, ঠিক আছে? তারপরে বলবেন। প্রাইভেট লাইফ, পার্সোনাল লাইফ বলে কিছু রেখেছেন? কিছু রেখেছেন? আমার বরকে ট্রাক ড্রাইভার বানিয়ে দিয়েছে, ট্রাকের বিজনেস বানিয়ে দিয়েছে, আপনি জানেন? আপনি জানেন ম্যাডাম আমার বর কি করেন? হ্যাঁ, আপনার আর এক বান্ধবী এটা বলে বেরিয়েছে, তনুশ্রীদিকে যে এতদিন ধরে হেনস্থা করা হয়েছে, মানহানির কেস করলে কি করবেন? তনুশ্রীদি যদি আপনাদের উপরে মানহানির কেস করে, আপনারা কি করবেন? তার বিরুদ্ধে তো একটাও প্রুফ দেখাতে পারবেন না, পারবেন না, কারণ তনুশ্রীদি তো আপনাদের নিয়ে কোনোদিন কোনো ভিডিও করেনি, তখন কি করবেন? হ্যাঁ, নিউটন ভাই, নিউটন ভাইকে নিয়ে বলা হয়, আরসি ব্লকসকে নিয়ে বলা হয়। নিউটন ভাই যখন অ্যাক্সিডেন্টে 5 মাস বেডে ছিলেন, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন মোনালিসা দিকে নিয়ে নিউটন ভাইকে নিয়ে বাজে নোংরা কথা মন্তব্য করা হয়, সেই জিনিসটাকে অন্য জায়গায় প্রচার করা হয়। সেইটাতে যে নিউটন ভাইয়ের সংসারে কি হয়েছিল সেটা জানেন? নিউটন ভাই এখন সেই ভিডিওগুলো তুলে ধরছে, সেই ক্লিপগুলো তুলে ধরেছে বলে খুব জ্বালা। ম্যাডাম, ওই ক্লিপগুলো ওনারই করা, ওইগুলো উনিই করেছেন, ডিলেট করলে কি হবে? করে তো নিয়েছেন। আমি 10 বছর আগে খুন করেছি, তা বলে কি আমি এখন মার্ডারার থাকবো না, আমি খুনি থাকবো না? উনি এরকম ভিডিও করে রেখেছিলেন, ডিলেট করেছেন, কিন্তু ওনার ইনস্টাতে, ওনার ফেসবুকে এই ভিডিওগুলো এখনো আছে, অনেকগুলো আছে। সেই ভিডিওটা নিউটন ভাই তুলে ধরেছে বলে নিউটন ভাইকে নিয়ে আমাদের অনেক কথা বলে গেলেন। ওয়াও ওয়াও, বাহ, নিউটন ভাইকে আমরা এনেছি, আমি আমরা জোর করে এনেছি, নিউটন ভাই তুমি একে নিয়ে ভিডিও করো, নিউটন ভাইকে নিয়ে বলা হয়েছে, তাই নিউটন ভাইয়ের মনে হয়েছে যে উনি এরকম, তাই জন্য ভিডিও করেছে। আর উনি এরকমই প্রুভ, উনি এরকমই সেটা প্রুভ হচ্ছে, তাই তো? আরসি ব্লগস, আরসি ব্লগস কেন এলো? আরসি ব্লগসকে নিয়ে আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে, একটা মামা ভাগ্নির সম্পর্ককে নোংরা করা হয়েছে, তাই জন্য আরসি ব্লগস বলেছে। এরপরে বলবেন যে কিছু পুরুষকে আমরা নিয়ে এসেছি। কেন ম্যাডাম, কোথায় লেখা আছে যে কোনো পুরুষ বলতে পারবে না? কোনো পুরুষ বলতে পারবে না কোনো মহিলার হয়ে কিংবা কোনো মহিলার বিরুদ্ধে? হ্যাঁ, এই সিম্প্যাথি কার্ড, এই ওমেন কার্ড, এগুলো খেলা বন্ধ করুন ম্যাডাম, বন্ধ করুন, বুঝলেন? সত্যের সব সময় জয় হয়, সত্যটাকে কিছুতেই লুকিয়ে রাখা যায় না। আপনার ম্যাডাম যা যা করে এসছেন সেইগুলো ওনাকেই ভোগ করতে হবে, আর উনিই ভোগ করবেন, আর করছেন ও, ওনার মেয়ের মুখের ভাষা, ওয়াও, ফাটাফাটি শিক্ষা। পারবে আমাদের মেয়েরা করতে? পারবে আপনার ছেলে করতে? পারবে ঘর সংসারের মেয়ে করতে, কিংবা আমার মেয়ে করতে? করেছে কোনোদিন? দেখেছেন? এটাকে বলে শিক্ষা। মাকে প্রোটেক্ট করতে হলে এরকম ভাবেই প্রোটেক্ট করতে হয়, বুঝি? প্রোটেক্ট করার আপনিই বলেন না, প্রোটেক্ট করার, প্রতিবাদ করার অনেক রকমের ভাষা থাকে, গালাগালি দিয়েই প্রতিবাদ হয় না ম্যাডাম? গালাগালি দিয়ে প্রতিবাদ হয় না। তার মেয়ে যখন গালাগাল দিল সেগুলো খুব ভালো, আমরাই যেই গালাগালগুলো দিলাম সেগুলো খুব খারাপ, তাই না ম্যাডাম? আপনার অনু ম্যাডামকে বোঝান, বোঝান। যেমন রাজশ্রী কালকে আমার লাইভে এসে ক্ষমা চেয়েছে, অরণ্য ওরফ আনিশা সেও ক্ষমা চেয়েছে, মেনাক্ষীও কোনো না কোনো জায়গায় ভুল বলেছে, ক্ষমা চেয়েছে, তেমনি আপনার অনু ম্যাডামকেও বলুন ক্ষমা চাইতে, যে ভুলগুলো করেছেন উনি ক্ষমাগুলো চাইতে। লোকের ভালোবাসাটা যদি আবার পেতে চায় তাহলে ক্ষমা চাওয়া হোক, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ম্যাডাম। ভুল করেছেন উনি, অনেক ভুল করেছেন, দিনের পর দিন ভুল করে গেছেন, দিনের পর দিন লাইভে আমাদের পিণ্ডি চটকে গেছেন, ভুল করেছেন, তাই ওনাকে ক্ষমা চাইতে বলুন, বিষয়টাকে এখানে থামাতে বলুন, না হলে কিন্তু অনেক বড় ঝামেলা হবে, বুঝলেন? আর সেইখানে একটুখানি আপনিও যাবেন, একটুখানি আপনার ঘর সংসারও যেতে পারে, তাই প্লিজ প্লিজ একটু মাথা ঠান্ডা করে আপনার অনু ম্যাডামকে বোঝান, অনু ম্যাডামকে বোঝান যে সে যেন ক্ষমা চায়, সবার কাছে, সবার কাছে যেন ক্ষমা চায়, ঠিক আছে? কন্ট্রোভার্সি করব না, ভিডিও লাইভে বলবো না, তাও উনি লাইভে বলে ফেলেন, তাও বলে ফেলেন, ওনাকে একটু কিছু বললেই হলো উনি টেরিং করে লাফিয়ে ওঠেন, 50 বছরের বুড়ি, তার বুদ্ধি তো হয়নি এখনো,
কিন্তু এই বুদ্ধিগুলো আছে, কার কাছ থেকে কি গিফট নিতে হবে, কার কাছ থেকে কি চাইতে হবে, কার কাছ থেকে কি পটানো যায়, কার কাছ থেকে মাংস খাওয়া যায়, কার কাছ থেকে নুডলস খাওয়া যায়, সেগুলো কিন্তু ঠিক উনি জানেন, বুদ্ধি খাটিয়ে সেগুলো ঠিক করেন উনি, তাই না? ওনার বুদ্ধি নেই, ওনাকে সবাই পরিচালনা করেন। ওয়াও, চোখে পট্টি পড়ে আছেন, গান্ধারী মাতা হয়ে আছেন, থাকুন, একদিন বুঝবেন, নিজেই বুঝবেন কি করছেন আর কি করছেন না, কোনটা ভুল করছেন কোনটা ঠিক করছেন, নিজেরাই একদিন বুঝবেন, আমাদের আর কিছু বলার নেই। কিন্তু ম্যাডাম একটু নাকটা কম গলান, নাকটা একটু কম গলান, লোকের ক্লিভেজ তুলে তুলে না দেখিয়ে নিজের ক্লিভেজ দেখুন না, নিজের ক্লিভেজ দেখুন। আপনি গিরেবান পে ছাক কে দেখো, দুসরো কে গিরেবান মে মদ ঝাঁকো, আপনি গিরেবান মে ঝাঁক কে দেখো কি তুম কিতনে শরীফ ইনসান হো, সমঝে বিউটি লাইফ ম্যাডাম, সত্যম এব জয়তে, সত্যের সবসময় জয় হয়, সত্যকে কিছুতেই লুকিয়ে রাখা যায় না, ঢেকে রাখা যায় না, বুঝলেন ম্যাডাম? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, লোকের বিষয়ে এত বলার আগে 10 বার ভাববেন, লোকের এত ক্যারিকেচারে আপনি ঢুকছেন কেন? আপনার তো ডেলি ব্লগস ছিল, সেগুলো করুন না, সেগুলো করুন, ভালো লাগছিল সেগুলো দেখতে, বুঝলেন? লোকের ক্লিভেজ তুলে তুলে দেখাচ্ছেন, আপনাকে কে অধিকার দিয়েছে? হে আপনি কে, আপনি কে? আমরা কি ক্লিভেজ ধরে দেখিয়েছি কখনো? দেখিয়েছি? আপনি যাদের ক্লিভেজ দেখাচ্ছেন তারা কি কেউ ক্লিভেজ দেখিয়েছে? আমারও দেখিয়েছেন আপনি, আমরা কি দেখিয়েছি ওনার ক্লিভেজ? মুখে বলেছি, মুখে মুখে বলুন, আপনাকে কেউ অধিকার দেয়নি আপনি কারোর ক্লিভেজ উঠিয়ে দেখাবে ক্যামেরাতে, বুঝলেন ম্যাডাম? আপনার বান্ধবীকে দেখুন গিয়ে, উনি কোন কোন জায়গায় ক্লিভেজ খুলে রেখে ভিডিও দেখতে পাবেন ভালো করে, বুঝলেন? আগে সেগুলো দেখুন, তারপরে বাকি লোকদের পেছনে লাগবেন। আর নাকটা তো এমনিতেই চ্যাপ্টা, একটু নাকটা কম লাগান, তাহলে আরো চ্যাপ্টা হয়ে যাবে, এমনিতেই এত বড় নাক, বেশি নাকটা গলাবেন না, বুঝলেন? যত সব